ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা গতদিন যে কোয়েশ্চেন সেটটা ধরেছিলাম তার রাইটিং পার্টটা করবো। তো এখানে দুটো রাইটিং আছে, একটা রিপোর্ট রাইটিং আছে। রিপোর্ট রাইটিংয়ে আছে, রাইট আ রিপোর্ট অন হাউ ইউর স্কুল অর্গানাইজড আ ক্যাম্পেইন এগেইনস্ট ক্র্যাকার্স ডিউরিং দিওয়ালি দিস ইয়ার। কালী পুজোর দীপাবলি বা দিওয়ালির সময় যে বাজি ফাটানো হয় তার বিরুদ্ধে একটি অভিযান যা স্কুলের তরফ থেকে আয়োজন করা হয়েছিল। তো সেখানে পয়েন্টগুলো আছে, ডেট আছে, পার্টিসিপেশন অব দ্য স্টুডেন্টস টিচার্স অ্যান্ড গার্ডিয়ান্স আছে, ছাত্র শিক্ষক অভিভাবক অভিভাবিকাদের উপস্থিতি অংশগ্রহণ, প্রসেশন উইথ পোস্টার্স স্লোগানস ফেস্টুনস একটি পদযাত্রার কথা বলা আছে, টকস অর্গানাইজড অন দ্য হেলথ হ্যাজার্ডস এর দরুন যে স্বাস্থ্যহানি হয় তার উপরে আলোচনা সভা, পিপল মেড অ্যাওয়ার অফ দ্য ওয়েস্টেজ অফ মানি, ওয়েস্ট অফ মানি অর্থ পয়সা নষ্ট হয় যে এইসব বাজি কিনে বা বাজি ফাটিয়ে, বিশেষ করে শব্দবাজি সেটার উল্লেখ, এবং ইনক্রিজ অফ পলিউশন এর দরুন যে দূষণের মাত্রা বাড়ছে সেটা, এবং কনক্লুশন এটা শেষ করা, এন্ড করা একটা। নেক্সট হচ্ছে, রাইট আ লেটার টু ইয়ার ফ্রেন্ড অ্যাডভাইজিং হিম অর হার নট টু ইউজ মোবাইল ফোনস ফ্রিকোয়েন্টলি পয়েন্টিং আউট দ্য রিজনস, যে বন্ধুকে একটি চিঠি যে মোবাইল ফোনের অত্যধিক ব্যবহার না করা বাঞ্ছনীয় যদিও এই পরিস্থিতিতে প্রয়োজন সেটা, কিন্তু পড়াশোনার বাইরে না করলেই ভালো সেটা জানিয়ে একটা চিঠি। তো দেখিনি পয়েন্টগুলো কী আছে, ইউজ অফ মোবাইল ফোনস নেসেসারি, ফ্রিকোয়েন্ট ইউজ হ্যাজ ইল এফেক্টস, হেলথ হ্যাজার্ডস লিডস টু লস অফ কনসেন্ট্রেশন অন স্টাডিজ, মানে পড়াশোনার বাইরে এই পরিস্থিতিতে আমি চিঠিটা এই পরিস্থিতিতে লিখিয়েছি, এখন যেমন একটা সিচুয়েশন চলছে আনপ্রেসিডেন্টেড সিচুয়েশন সেই সময়, তো সেই অনুযায়ী রাইটিংটা লেখানো আছে। ফার্স্ট হচ্ছে ক্যাম্পেইন এগেইনস্ট ক্র্যাকার্স, ওটার ডেটটার আগে প্লেস পরে ডেট, আমি প্লেস দিয়ে দিয়েছি, ডেটটা নিজের মতো করে ওখানে লিখতে পারো। ABC স্কুল কলকাতা, দিস দিওয়ালি ABC স্কুল হ্যাজ সেট আপ আ নিউ এক্সাম্পল, একটা নতুন উদাহরণ রেখেছে, এটা ওই জন্য প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রেখেছে, কন্ডাক্টিং আ ক্যাম্পেইন এগেইনস্ট ক্র্যাকার্স, এই বাজি ফাটানো তার বিরুদ্ধে একটি অভিযানের আয়োজন করে, এখন রেখেছে মানে এটা আপ টু নেক্সট দিওয়ালি বা দীপাবলি পর্যন্ত ভ্যালিড, দ্যাটস ওয়াই প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কিন্তু তারপর যে কাজগুলো হয়ে গেছে সেটা কিন্তু আমি সিম্পল পাস্ট টেন্সে করেছি। ইট ওয়াজ অর্গানাইজড প্রায়ার টু দিস দিওয়ালি, এই দিওয়ালির আগেই আয়োজন করা হয়েছিল, অল দ্য স্টুডেন্টস অ্যালং উইথ দেয়ার গার্ডিয়ান্স অ্যান্ড ইভেন এভরি টিচার উইথ দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন পার্টিসিপেটেড ইন দ্য ক্যাম্পেইন, ছাত্র বা ছাত্রী অভিভাবক অভিভাবিকা প্রত্যেক শিক্ষক ও প্রতিষ্ঠানের প্রধান যিনি তিনি অংশগ্রহণ করেছিলেন। ইট ওয়াজ স্টার্টেড উইথ আ প্রসেশন, পদযাত্রার সাথে শুরু হয়েছিল ইন দ্য ভিসিনিটি অব দ্য স্কুল ক্যাম্পাস, স্কুল ক্যাম্পাস বা চত্বরের চারপাশে, মেনি লোকাল ইনহ্যাবিটেন্টস উইলিংলি টুক পার্ট ইন টু দিস ইনিশিয়েটিভ, তারা অংশগ্রহণ করেছিল এই আয়োজনে স্বেচ্ছায়, স্থানীয় মানুষেরা, দেয়ার ওয়ার পোস্টার্স ফেস্টুনস অ্যান্ড স্লোগানস টু হাইলাইট বা আপহোল্ড দ্য মোটো অব দিস ক্যাম্পেইন, এই অভিযানের মূল উদ্দেশ্য তুলে ধরার জন্য সেখানে নানান ধরনের পোস্টার ফেস্টুন স্লোগানস ছিল, আর সেমিনার অন হেলথ হ্যাজার্ডস অ্যান্ড ওয়েস্টেজ অফ মানি রিলেটেড টু বার্স্টিং অফ ক্র্যাকার্স ওয়াজ অলসো কন্ডাক্টেড, এই উপলক্ষে একটা সেমিনারের আয়োজন করা হয়েছিল। As it was started by the renowned environment, as it was stated, jemonta bola hoyechilo by the renowned environmentalist poribeshbid Mr. Subhash Dotto, bursting of crackers not only causes health hazards but also intensifies the rate of sound and air pollution, shudhu je shastho hani ba shasther khoti kore ta noy tar sathe sathe eti শব্দ ও বায়ু দূষণের মাত্রাও বাড়িয়ে দেয়। ফাইনালি দ্য রেসপেক্টেবল হেডমাস্টার রেন্ডার্ড, আমাদের শ্রদ্ধেয় প্রধান শিক্ষক তিনি রেন্ডার্ড ভোট অফ থ্যাঙ্কস, জ্ঞাত জ্ঞাপন করেছিলেন, ধন্যবাদ বা ধন্যবাদ জ্ঞাপন করেছিলেন, অ্যান্ড ক্যাটার্ড হার্টফেল্ট গ্রিটিংস, এবং সবাইকে জানিয়েছিলেন, পেশ করেছিলেন সবার সামনে অন দ্য ইভ অফ আপকামিং দিওয়ালি, আসন্ন দিওয়ালির
পূর্ব আসরে বা পূর্বে সবাইকে হার্দিক শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছিলেন। তো এটা শেষ করছিলাম বাই স্কুল রিপোর্টার, যেরাম নিচে হয়, তারপর নাম XYZ, ক্লাস, সেকশন, রোল নাম্বার। রিপোর্ট রাইটিং এর আগে করিয়েছি, এর আগে দিয়েছি চ্যানেলে, বলে দিয়েছি প্রসেস কী হবে, WH ওয়ার্ড কীভাবে সাজানো হবে, ফার্স্টে হোয়াট, হোয়্যার, ওয়েন, ওয়াই, হাউ, নেম অফ দ্য গেস্ট, মেজার্স অর স্টেপস টেকেন, ইম্প্যাক্ট, কনক্লুশন, এইভাবে পরপর আসবে। এখানেও সেই মতো সাজিয়েছি। আর একটা ম্যান্ডেটরি জিনিস বারবার বলি 9-10 স্টুডেন্টদের এভাবে রেডি করতে, সেটা হচ্ছে ডিরেক্ট স্পিচ দিতে একটা বা দুটো, আমি এখানে একটা ডিরেক্ট স্পিচ দিয়েছি, একাধিক ডিরেক্ট স্পিচও দেওয়া যায় ইফ ইউ পিপল আর কনফিডেন্ট এনাফ, যেমন ভুল হবে না, তো আরও একটা ডিরেক্ট স্পিচও দেওয়া যেতে পারে। আচ্ছা, এই কিছু জায়গা একটু দেখে নেব। ফার্স্টে ক্যাম্পেইন এগেনস্ট ক্র্যাকার জেনারেলি, তারপর আমরা বায়ার স্টাফ রিপোর্টার দিই, কিন্তু এখানে যেহেতু নাম, ক্লাস, সেকশন, রোল নাম্বারটা দিতে হবে, সেই কারণে এটা নিচে দিয়েছি বায়ার স্কুল রিপোর্টার এটা। আর এটা স্কুল ম্যাগাজিনের জন্য লেখা হচ্ছে, তো সেখানে আমরা জানি যে ছাত্র বা ছাত্রী তার নাম, ক্লাস, সেকশন, রোল নাম্বার এগুলো দেওয়া থাকে। আচ্ছা, নেক্সট হচ্ছে বাকিটা জেনারেল। ফার্স্টে প্লেস, আগে প্লেস পরে ডেট, আগে প্লেস পরে ডেট। তো এটা যদি অ্যারাউন্ড এমন হয় যে ধরা যাক 15th November হয়েছে, তো ABC স্কুল কলকাতা কমা NOV নভ 15 বা 15 নভ, এইভাবে ওখানে ডেকোরেশনটা হবে, ওটা ডেটটা নিজেরা বসিয়ে নেবে, ঠিক তার পাশ থেকে শুরু হবে। নেক্সট একটা লেটার আছে, বন্ধুকে চিঠি, এক্সেসিভ ইউজ অফ মোবাইল ফোন, তার এগেনস্টে তাকে অ্যাওয়ার করা। মাই ডিয়ার সচিন, হোপ ইউ আর কিপিং ওয়েল, আশা করি দিনকাল ভালো কাটছে। আই হ্যাভ কাম টু নো, আমি জানতে পেরেছি দ্যাট রিসেন্টলি ইউ আর সো মাচ এনগ্রসড, তুই ডুবে রয়েছিস, মেতে রয়েছিস, ইউজিং ইউর ব্র্যান্ড নিউ মোবাইল ফোন, তোর সদ্য পাওয়া যে নতুন মোবাইল ফোনটা সেটা নিয়ে। অ্যাট প্রেজেন্ট ইন ওয়েক অফ দিস আনপ্রেসিডেন্টেড সিচুয়েশন, বর্তমানে এমন এক অভূতপূর্ব পরিস্থিতির পরিপ্রেক্ষিতে মোবাইল ফোন হ্যাজ অলমোস্ট বিকাম অ্যান ইনডিসপেন্সেবল পার্ট অফ আওয়ার স্টাডি, আমাদের পড়াশুনোর এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে মোবাইল ফোন। For online classes and to comply with the ongoing school curriculum, একটা অনলাইন ক্লাসের জন্য, সেটা স্কুল বা প্রাইভেটে হতে পারে, আর স্কুলের যে বর্তমান শিক্ষণ পদ্ধতি তার সঙ্গে সঙ্গতি রাখতে, উই আর ইন ডায়ার নিড অফ আ স্মার্টফোন, আমাদের সত্যি ভীষণই প্রয়োজন একটা স্মার্টফোনের। বাট কিন্তু অ্যাপার্ট ফ্রম দিস, এছাড়াও ইউ ইউজ ইট, তুই এটা ব্যবহার করিস ফর সাম আদার পারপাসেস অলসো, অন্যান্য কারণেও, হয়তো গেমস খেলছিস, হয়তো সার্ফিং করছিস, হয়তো ওখানে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ আছিস। আই থিঙ্ক ইউ ডোন্ট নো হোয়াট গ্র্যাজুয়ালি ইট হ্যাজ বিন কজিং সেভারাল হেলথ হ্যাজার্ডস, আমি মনে করছি বা আমি মনে করি যে তুই হয়তো জানিস না যে ধীরে ধীরে এটা কিন্তু নানান ধরনের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা সৃষ্টি করে। এক্সেসিভ ইউজ অফ মোবাইল হ্যাম্পার্স আওয়ার আইসাইট অ্যান্ড অডিবিলিটি, অত্যধিক ব্যবহার মোবাইলের আমাদের দৃষ্টিশক্তি ও শ্রবণ শক্তিকে ক্ষতিগ্রস্ত করে। ইট অলসো হেল্পস ইন ডেভেলপিং ক্যান্সারাস সেলস ইন আওয়ার বডি, এটা আমাদের শরীরে ক্যান্সার সংক্রান্ত যে সেলগুলো আছে, যে সেলগুলো থেকে ক্যান্সার ছড়ায়, সেই সেলগুলোর বৃদ্ধিতে সাহায্য করে। সো বি অ্যাওয়ার অফ ইউর হেলথ, তাই সচেতন থাকিস নিজের স্বাস্থ্য নিয়ে। নো মোর টুডে, আজ আর বিশেষ কিছু নয়, প্লিজ রিপ্লাই অ্যাট ইউর আর্লিয়েস্ট, সত্তর উত্তর দিস। তো এই হচ্ছে কনস্ট্রাকশনটা।
খুব ফ্ল্যাট, স্লিম অ্যান্ড স্লেন্ডার রেখেছি, অত্যধিক কোনো কথা নেই। আর আমি জিজ্ঞেস করতেই পারি, যদি চিঠিতে যোগাযোগটাই একমাত্র মাধ্যম হয় বন্ধুর সাথে, তাহলে তোর বাড়ির সবাই কেমন আছে, এমন পরিস্থিতিতে সাবধানে থাকিস, সুস্থ থাকিস, ভালো থাকিস, এটা সচেতন থাকিস, এইগুলো এই পরিপ্রেক্ষিতে এই কথাগুলো প্রয়োজন, তাই সেগুলো আমরা ওখানে দিয়ে দিতেই পারি, অসুবিধে কিছু নেই, ঠিক আছে। কিন্তু আমার মেইন হচ্ছে চিঠির কোর পার্টটা, যে পার্টটায় আই হ্যাভ টু রেন্ডার মাই মেসেজ, আই হ্যাভ টু কনভে মাই মেসেজ, আমার বার্তাটা তাকে পৌঁছে দেওয়ার কথা, যে হোয়াটস দ্য লেটার অল অ্যাবাউট, যে চিঠিটা কী সম্পর্কিত, কী নিয়ে চিঠিটা, সেটা তাকে জানিয়ে দেওয়াটা প্রয়োজন। তো এখানে ওই অ্যারেঞ্জমেন্টের ব্যাপার কিছু থাকে, যে হোয়াট ইজ দ্য লেটার অল অ্যাবাউট, নাম্বার ওয়ান, সেকেন্ড হচ্ছে বা দ্য রিজন বিহাইন্ড রাইটিং দিস লেটার, এই চিঠি লেখার পেছনে কারণ, আর এটা একটা প্রবলেম রাইটিং, সো ফার্স্টে দ্য প্রবলেম, তারপর দ্য রিজনস বিহাইন্ড দ্য প্রবলেম, নেক্সট হচ্ছে রেজাল্টস অফ দ্য প্রবলেম, আর ফাইনালি হচ্ছে রেমিডিস টু দ্য প্রবলেম, মানে এই চারটে হচ্ছে সমস্যা কী, সেই সমস্যার পেছনে কারণগুলো কী, আর তার ফলাফলগুলো কী, আর কী করে এই সমস্যার প্রতিকার করা যায়। এই চারটে পয়েন্ট সবসময় খেয়াল রাখতে হবে, যদি এই প্রত্যেকটা পয়েন্টের এগেনস্টেও আমি দুটো করে সেন্টেন্স লিখতে পারি, তাহলেও আমার চার দুকুনে আটটা সেন্টেন্স হয়ে গেল, সেটা প্যারাগ্রাফ হোক, লেটার হোক, অসুবিধে নেই, শুরুতে একটা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স, লাস্টে একটা কনক্লুডিং সেন্টেন্স দিয়ে দিলেই পুরোটা একটা প্যাকেজ হয়ে যাবে। ওকে, দেখে প্র্যাকটিস করে নেবে।